হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে আমার গাইড টু বিডি চ্যানেলটি থেকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি অপরিচিত বন্ধুদের নিকট থেকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করবেন। অনেকে আমাকে বলে থাকে যে আমার অপরিচিত বন্ধুদের কাছ থেকে কিভাবে আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে এবং সেটা আমি কিভাবে বন্ধ করতে পারি। সেটা সত্যিকার অর্থে অনেকেই আমরা জানি না, আর সেই জন্য আমরা অনেকে বা কাছের বন্ধুদেরকে বা অনেককে আমরা জিজ্ঞেস করে থাকি, আবার অনেকেই সঠিকভাবে উত্তর দিতে পারে না। কেউ বলে পাসওয়ার্ডটা চেঞ্জ করেন, কেউ বলে আপনার ফেসবুক হ্যাক হয়ে গিয়েছে, আবার কেউ বলে যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট তালিকা আপনি থেকে ডিলিট করুন, যে আবার আরও যদি অপরিচিত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তাহলে আপনি ডিলিট করুন। সত্যিকার অর্থে কিছুই করতে হবে না, শুধু আপনাকে সেটিংসে গিয়ে আপনার একটা সেটিংস পরিবর্তন করে নিতে হবে, তাহলে আপনার অপরিচিত ফ্রেন্ড থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নিই যে আমরা কীভাবে আমরা সেই অপশনটিতে যাব। প্রথমে আমরা আমাদের সেটিংস নামে একটি অপশন রয়েছে ফেসবুকে, সেই অপশনে আমরা প্রথমে যাব। আমরা দেখতে পাচ্ছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এর নিচে একটি রয়েছে সেটিংস, এই সেটিংসে আমরা যাব। প্রথমে আমরা গিয়ে আমরা দেখব যে কী কী আমরা পরিবর্তন করতে পারি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট সেটিংস নামে একটি অপশন এসেছে, তার নিচে আসছে পার্সোনাল ইনফরমেশন, ল্যাঙ্গুয়েজ, পেমেন্টস, এগুলো আমাদের দরকার নেই। তারপরে আসছে সিকিউরিটি, এগুলো আমাদের দরকার নেই। সিকিউরিটি অ্যান্ড লগ ইন, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস, ইনস্ট্যান্ট গেমস, বিজনেস ইন্টিগ্রেশনস, তারপরে চলে আসছে প্রাইভেসি। আমরা প্রাইভেসি সেটিংসে আমরা সেই কাজটি করব। আমরা প্রাইভেসি সেটিংসে ক্লিক করেছি। প্রাইভেসি সেটিংসে আবার কিছু অপশন আছে, সবগুলো আমাদের কাজে আসবে না। আমরা একটি অপশনে আমরা গিয়ে দেখব, আমাদের ইওর অ্যাক্টিভিটি আছে যে হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট লিমিট, হু ক্যান সি পাস্ট পোস্ট, এইরকম করে আরও কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমাদের দরকার নেই। আমরা চলে যাব সরাসরি আমাদের নিচের অপশনে। এখানে আমরা পেয়েছি যে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, আমরা এইটাতেই গিয়ে আমরা সেই আমাদের কাজটি করে নিব, যে হু ক্যান সি ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্ট, এটা একটা ভিন্ন অন্য জিনিস, আমরা উপরেরটাতে আমরা কাজ করব। আপনারা আমারটায় দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধুদের বন্ধুরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে, সেই অপশনটা আমি বাছাই করে রেখেছি। ঠিক আপনারা সেটা করবেন। এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি যে কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আমরা দেখতে পাচ্ছি এভরিওয়ান, আর দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধুদের বন্ধু, আরেকটি অপশন হচ্ছে প্রত্যেকেই। তো আমরা যদি প্রত্যেকেই অপশন দিয়ে রাখি, তাহলে আমাদের যে ফেসবুকে যারা ফ্রেন্ড আছে অথবা যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রত্যেকেই আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আর যদি আমরা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিয়ে থাকি, তাহলে আপনার ফ্রেন্ডের যে পরিচিত বন্ধুরা রয়েছে বা আপনার ফ্রেন্ডের আশেপাশে যারা রয়েছেন, যিনি রয়েছেন, তারা শুধু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, আর এর বাহিরে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। মানলাম আপনি আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডকেও আপনি চিনেন না, যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকে তাহলে মিউচুয়াল ফ্রেন্ডস দেখাবে আপনার বন্ধুর সাথে। আপনি আপনার বন্ধুকে আপনার সেই ফ্রেন্ডস সম্পর্কে অথবা সেই বন্ধু সম্পর্কে আপনি ডিটেলস জেনে নিতে পারবেন, আর ডিটেলস জেনে নেওয়ার পরে আপনি তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার ফ্রেন্ড যিনি পাঠিয়েছে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট, তাকে আপনিও চিনেন না, আপনার বন্ধুও চিনেন না, অথবা অপরিচিত একজন ব্যক্তি যা আপনার আশেপাশে কেউ চিনে না, সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, আপনি অ্যাকসেপ্ট করলেন, তারপরে দেখা গেল যে কিছুদিন পরপর আপনাকে বিভিন্ন বাজে পোস্টে আপনাকে ট্যাগিং করছে, আপনাকে বিভিন্ন মেসেজ পাঠাচ্ছে, আপনি বিব্রত বোধ করছেন, সেই বিষয়টা থামানোর জন্য তাহলে আমরা বাছাই করে নিব ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস।
সেইটা বাছাই করে নেওয়ার পরে আমরা দেখতে পারবো যে শুধু আমাদের বন্ধুদের পরিচিত বন্ধুরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, অথবা আপনার পরিচিত ফ্যামিলি বন্ধুদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, আর এর বাহিরে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। সেই বিষয়টাই আমরা সিলেক্ট করে নিব, আর এটাই হচ্ছে একমাত্র মাধ্যম যে অপরিচিত বন্ধুদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসা থামানোর জন্য, যে আপনি অপরিচিত বন্ধুদের কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট স্টপ করে দিতে চান বা আপনি দেখতে চান না কেউ অপরিচিত কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক, সেই জন্য আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড সিলেক্ট করে নেবেন। আমরা সেইটাই অফ সিলেক্ট করে নিলাম যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, অর্থাৎ আমাকে এখন ফ্রেন্ডস বন্ধুদের বন্ধুরাই একমাত্র আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, এর বাহিরে অপরিচিত বিশ্বের আর কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আরেকটা যে কে আপনার ফ্রেন্ড লিস্টের তালিকা দেখতে হবে, সেটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার ফ্রেন্ড লিস্টে কে কে আছে সেটা যদি আপনি দেখাতে চান না, যদি সেটা অবশ্যই একটা গোপন একটি বিষয়, সেই জন্য আপনি আপনার ফ্রেন্ড লিস্টের তালিকাটা আপনি একদম অনলি মি করে দেবেন, এখানে কেউ আর দেখতে পারবেন। অথবা আপনি বন্ধুদেরকে যদি দেখাতে চান তাহলে শুধু ফ্রেন্ডস সিলেক্ট করে রাখুন, পাবলিক করলে বিশ্বের যে কেউ আপনার বন্ধুদের তালিকাটা আপনার দেখতে পারবে। সেই জন্য এটা গোপন একটি বিষয়, আপনার ফ্রেন্ড লিস্টে কে কে থাকবে কে থাকবে না সেটা অন্যদের দেখানোর কোনো মানে নেই। সেই জন্য আপনি করবেন কি, সেটা শুধু ফ্রেন্ডস দিয়ে রাখবেন, যে আপনার পরিচিতদের মধ্যেই আপনি সীমাবদ্ধ রাখবেন। তারপর একটি অপশন রয়েছে কাকে আপনি ইমেল দেখাতে চান, আবার একটি অপশন রয়েছে যে আপনার ফোন নাম্বারটা কাকে দেখাতে চান, আবার রয়েছে যে গুগল সার্চ দিয়ে সার্চ ইঞ্জিনের সার্চ দিয়ে আপনার প্রোফাইলটা খুঁজে পাবে কি না সেটা ইয়েস করে দেওয়া আছে। আমি ইয়েস করে রেখেছি কারণ এটা আমাদের গাইড টিউব চ্যানেলের একটি পেজ, সেই জন্য আমি ইয়েস করে রেখেছি যে আমি যা যদি বলি কাউকে খুঁজে বের করতে সে খুঁজে পাবে। আপনি যদি ব্যক্তিগত আপনার ফেসবুক আইডিটা দেখাতে না চান তাহলে সেটা নো করে দেবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর আমার চ্যানেলের বিষয়গুলো অবশ্যই দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, সেই ভিডিও অলরেডি আমি 1000 সাবস্ক্রাইবারে পৌঁছে গেছি এবং আমার ওয়াচ টাইমও প্রায় 2.5 লক্ষ মিনিটের উপরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই পর্যন্ত।